অজানা কারণ নেবে না মাদার ডেয়ারি ট্রাং ট্রাং দুধ নিয়ে মাথায় হাত দুধ বিক্রেতাদের। আরাম্য পৌরসভার কালীপুর মিল্ক প্রডিউসার অ্যাসোসিয়েশন তা সেখানে বিভিন্ন প্রান্ত থেকে নিয়মিত ট্রাং ট্রাং দুধ নিয়ে আসা দুধ বিক্রেতারা আজ সকাল থেকেই অন্য দিনের মতোই দুধ নিয়ে এসে হঠাৎই জানতে পারেন দুধ নেওয়া হবে না। কেন তার সুনির্দিষ্ট কোনো কারণও দর্শানো হয়নি। বিভিন্ন সূত্রে তারা জানতে পারেন মাদার ডেয়ারির গাড়ির চালকরা নাকি ধর্মঘট করেছেন, কিন্তু এভাবে আগাম না জানিয়ে দুধ না নেওয়ায় মাথায় হাত পড়েছে দুধ বিক্রেতাদের। এত দুধ তারা কোথায় বিক্রি করবেন, হয়তো ফেলে দিতে হবে এই চিন্তায় দুধ বিক্রেতারা। কুশকুমার পারে রিপোর্ট, আরামবাগ টাইমস। দাদা কি বলবেন, আজকে এত দুধ ফেলে দিয়ে যাচ্ছেন কেন? দুধ কি করবো, ফেলে দিতে হবে। কেন, কি কারণে যেখানে আপনারা দুধ দেন? হট ঘুরেছে, জানে না এখানে। আমরা কালকেও কোনো কিছু খবর পাই না। আচ্ছা, আজকে এসছি, এসে দেখছি দুধ নিচ্ছে না। আপনারা কোনখানে দুধ দেন, এই কোম্পানিতে? হ্যাঁ, কোম্পানি আমুল কোম্পানিতে। আমুল কোম্পানি দুধ নিচ্ছেন? ওরা কি বলছে, অফিস বন্ধ? অফিস বন্ধ মানে যেখানে দুধ দিই সেখানে বন্ধ। আচ্ছা, তো সেটা বলছি, অফিস বন্ধ মানে দুধ নিচ্ছে না, দুধ বন্ধ। কিন্তু কি কারণটা আপনাদেরকে বলেছে? না না, দুধটা কেন নিচ্ছে না? ডাক ধর্মঘটের জন্যই? ডাক ধর্মঘট শুনতে পেলাম এই। হ্যাঁ, ডাক। কিন্তু এই যে দুধগুলো করবেন কি আপনারা? কি করবো আর? হ্যাঁ, ফেলে দিতে হবে, ফেলে দিতে হবে। এরপর তো কোনো খদ্দেরও পাবেন না। হ্যাঁ, তাহলে আপনাদেরকে লসের সম্মুখীন হতে হবে। এ তো দেখতে পাচ্ছি কারু দু ট্যাঙ্কে, কারু তিন ট্যাঙ্কে, কারু চার ট্যাঙ্কে দুধ আছে। এই পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে প্রচুর ট্যাঙ্কে বসানো রয়েছে এত ট্যাঙ্কে দুধ, সম্পূর্ণ লস। ফেলে দিতে হয় তাহলে কি মরে যাওয়া ভালো, এরকম কি করবো অবস্থা, এরকম ভাবে যদি করে হঠাৎ? আপনারা আগে জানতেন না, আপনাদের কোনো কালকে সন্ধ্যা পর্যন্ত কিছু জানেন? কোনো কিছু খবর পায় না। আপনার নাম কি? শঙ্কর চৌধুরী। আপনার নাম? আমার বুদ্ধদেব চ্যাটার্জি। আপনার নাম কি? অসিত পাল। আপনার নাম? অনম কৌশিক বল্লভ। আপনার নাম? শান্ত ঘোষ। আপনার নাম? বঙ্কু বিহারী ঘোষ। সকলেই আপনারা দুধ নিয়েছেন এখানে? আরও তো অনেক ফিরে গেল দেখলাম না। আবার সন্ধ্যাবেলা আসবে? আবার সন্ধ্যাবেলা আসবে? একই অবস্থা, একই অবস্থা। আপনার সারাদিন এক কুইন্টাল পাঁচ কিলো দুধ নষ্ট হবে? নষ্ট হবে। আপনার কত দুধ হয়? আমার 80 কেজি। আপনার কত কিলো হয়? 30টা। আপনার কত কিলোর মতন দুধ হয়? 25-30 কিলো। আপনার? আমরা 25 কিলো। আপনার? আমরা 1 কেজি। তাহলে এত দুধ আপনারা, এটা মানে বিরাট অঙ্কের টাকা লসের মুখ। হ্যাঁ, লসের মুখ। আপনারা কি চাইছেন? চাইছি এটা সমাধান হোক, নাহলে 4,000 টাকা 5,000 টাকা।